মানে এটা পরিষ্কার হয়েছে, শুধু একটা আঙুলে একটু পছন্দ আছে, আর ওগুলো সব বন্ধ হয়েছে হ্যাঁ দুই বন্ধ পছন্দটা। হয়ে গেছে। ধরেন একটু, হ্যাঁ ওই পাশটা, ওই পাশটা, হ্যাঁ মানে একটা স্বাভাবিক হয়ে গেছে না এটা বলে জি ফেলেন। স্যার, কি সমস্যা আপনার বলেন? গ্যাগরি স্যার, কোথায়? কতদিন হয়েছে এটা? এক মাস, এই 1 বছর 9 মাস। প্রথমে অ্যালোপ্যাথি চিকিৎসা করছি, কোনো কাজ হয় না। পরে সিটাঙ্গে হোমিও চিকিৎসা করছি, তাতেও কোনো কাজ হয়নি। পরে খুলনায় এক বয়রায় একজন ঠিকানা দিল, ওখানে চিকিৎসা করছে, ওখানে কাজ হয় না। ওখান থেকে 6 মাস পরে কালকে বলছে যে আপনি এখানে একটা মেহেরিং হোমিও আছে, ওখানে ঠিকানা দিয়েছে। পরে আমি ওই যে না, আর ওখানে দেখাবো না। পরে স্যারের নাম শুনছি, পরে এখানে আপনার হাতটা একটু উঁচু করে দেখান তো, এসে তো ধরে এখানে আর একটু আরেকটু ধরেন, ঘুরে তো স্যার, ঘুরে ধরেন। একটু কাছে নিয়ে আসেন, এই ক্যামেরাটা কাছে নিয়ে আসেন, অত অত কাছে না, আপনি ধরে রাখুন। জ্বালা করা, জ্বর থাকে, ঘুম হয় না একদম, সারাতে ফোন 4টে 5টা বাজেতে কথা বলি। আর কি অসুবিধা হয়? খাওয়ার কোনো রুচি থাকে না, পেটে গ্যাস হয়। 1 বছর স্যার হোমিও চিকিৎসা নিলাম, জ্বালা করা একদিনের জন্য খুব বন্ধ করতে হবে, যে একটা দিন জ্বালা করা। সমস্যাটা কতদিন বললেন? 1 বছর 9 মাস। প্রথমে কিভাবে শুরু হয়েছিল? প্রথমে এই আঙ্গুলের মাথা একটু গায়ের মতো দেখা গেছে। চিকিৎসায় শুধু কি এই যে নিয়মিত চিকিৎসা নিয়েছেন না অন্য ডাক্তার দেখেছেন? এলোপ্যাথি চিকিৎসা নিয়েছি প্রথমে ঢাকা বিজি। আচ্ছা, কি বলেছিলেন না? ওখানে 9 মাস চিকিৎসা করার পর বলছে হাসপাতালে যেতে। পরে সিডাঙ্গে এক লোক প্যারালাইসিস যত গেছিল, উনি ভালো হয়েছে। উনি করলো যে জামাল খান রোডে, উনি বললো যে এখানে একজন ডাক্তার আছে, উনি এসব খুব ভালো করে। ওনার ওখানে চিকিৎসা নিলাম, 6 মাস কোনো ফল শুধু বাড়ে কমে না। পরে খুলনা বয়রার নাকি ডাক্তার, যে ডাক্তার, এই ডাক্তারে দেখালাম 6 মাস। 6 মাস পর উনি কালকে বলে যে আমার হাতে আর কোনো ওষুধ নাই, একটা ওষুধ ছিল ওটা বাংলাদেশে পাই না, ভারতেও পাই না। তা আপনারা অন্য দেখুন, এটাতে আপনার কি কষ্ট বা কি অসুবিধা হচ্ছে? শুধু জ্বালা পড়া, পুষ পরে, দুর্গন্ধ, আর ঘুম তো হয় না, খাওয়া দাওয়া কোনো রুচি নেই, হাঁটা চলা কোনো। আর কি কষ্ট হচ্ছে? শারীরিক যত কষ্ট স্যার সবই আছে। আচ্ছা,
শারীরিক কষ্ট সব। আর আর কোনো কষ্ট হয়, আর কোনো অসুবিধা? আর স্বপ্ন আছে এরকম টিপতেই থাকা লাগে, না টিপলে সস্তে ভালো। কী করলে একটু ভালো লাগে? টিপলে এরকম টিপলে আর কিছুতে ভালো লাগে, আর বাতায় ঠান্ডা, যত ঠান্ডা দেওয়া যায় তত ভালো লাগে, গরম সহ্য করাই যায় না। ঘুম হয় না, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, তো নিজের ব্যথা থাকে সবসময়, জ্বালা পোড়া, যেরকম মরিচ মাইকে দিলে কাটা গায়ে মরিচ দিলে যেরকম, এরকম শুধু জ্বলতেই থাকে, জ্বলতে খুব খারাপ লাগে স্যার। খুব খারাপ মানে? খুব খারাপ মানে স্যার এটা সহ্য করার মতো না, সহ্য হয় না, যে পাগলের মতো দৌড় দিতে মন চায়, যে এক জায়গায় বসে থাকতে ইচ্ছে করে না, হাঁটা চলাও করলে ভালো লাগে না, কোনো কিছুই না। কেউ যদি একটা ভালো কথা গায় স্যার ওটাও সহ্য হয়। কীভাবে কী চিন্তা করেন বর্তমানে? বর্তমানে আর চিন্তা কী স্যার, এখন যদি ভালো আল্লাহ না করে তো আর মৃত্যু ছাড়া তার কোনো রাস্তা নেই। এই তাহলে আল্লাহ ভালো করবে কিনা কি মনে হয় কি আপনি নিজের কাছে? আল্লাহর মাফ করলে তো করতেই পারে, এখন উসিলা হলো স্যার আপনার রাস্তা। আপনার নিজের কাছে কি মনে হয়, নিজের একটা ভাবনা থাকে? হ্যাঁ, নিজের তো একটা বিশ্বাস, আত্মবিশ্বাস আছে যে স্যারের কাছে গেলে হয়তো আমি ভালো হব, এই বিশ্বাস নিয়ে এখন আস। এখন আর কি ভাবে নেই? আর তো স্যার কোনো ভাবনাই নেই, একবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এক বছর নয় মাসে স্যার আমি একটা দিন এমন কোন চিকিৎসা যদি কেউ বলছে আমি বাদ দিই, আমি করছি ঢাকার মধ্যে পিজি হসপিটাল নাম করা, আমি ওখানে নয় মাস চিকিৎসা করছি, সিডাংও হোমিও চিকিৎসা করলাম, এখানেও করলাম, কিন্তু কোনো ফল আমরা এই যে এতদিন চিকিৎসা করলেন ফল পেলেন না, তো এখন কী মনে হয় এটা? এখন সারা কি মনে হবে, এখানে আসছি যদি এখানে কোনো ফল পাওয়া যায় এই বিশ্বাস আসছে। এই রোগটা নিয়ে কি চিন্তা করেন? এই রোগটা তো মৃত্যুর পথে নিতেছে আস্তে আস্তে, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আস্তে। কিভাবে? এই যে প্রথমে এক নখে ছিল, পরে দুই নখ, তিন নখ, এরকম করে নখ গুলো ঝরে যাইতেছে আস্তে আস্তে, উপরের দিকে উঠতেছে, তো একটু মৃত্যুর লক্ষণ। মৃত্যুর লক্ষণ মানে কিরকম? মৃত্যুর লক্ষণে এই যে রোগটা উঠতেছে, উঠতে উঠতে আস্তে ভিতরে চলে যাবে, ভিতরে চলে গেলে তো মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। মৃত্যু কামনা করেন? আর কিছু ভাবেন? ভাবনা কি আর, ভালো যদি হই একটা কাজ বাস, ব্যবসা বাণিজ্য করবো, ছেলে আছে একটা মানুষ করবো, ছেলেটা মাদ্রাসায় ভর্তি করছি ঢাকায়, ঢাকিসে প্রতি মাসে প্রায় 3,000 টাকা খরচ, কামার তো আর কোনো কামাই নেই। আমরা দুজনই চাকরি করতাম, আমি স্পিনিং করতাম আর আমার ওই গার্মেন্টসে চাকরি করতাম, এখন উনি ওই গার্মেন্টসে চাকরি করে, ওই দেখ ছেলের খরচও চালাইতে হয় আমার এই খরচও চালাইতে হয়। এখন কোন চিন্তাটা আমার সবচেয়ে বেশি, কোন বিষয়টা নিয়ে বেশি ভাবে? যদি ভালো হয় স্যার আমি একটা কাজ বাজ করে আমি ছেলেটার মানুষ করে দেওয়া যেতে পারতাম, ছেলেটার একটা পথ করে দিয়ে দিতাম, এটাই আমার।
আর আর কিছু ভাবেন না স্যার? আর কোনো ভাবি তার আপনার সময়টা কাটে কীভাবে? সারাদিন বসে থাকি, আমার ছেলে তো ঢাকায় থাকে, আমি বাড়িতে থাকি, একটা ছোট্ট ভাতিজা আছে, ওর একটু দেখাশোনা করি, বাইরের দোকান আছে, দোকানে যাই একটু বসি। কিন্তু মানুষের ভিতরে থাকলে তো ধরেন চিল্লাপাল্লা করা হয় না, আর একা থাকলে স্যার চিল্লাপাল্লা করা হয়, মানুষের ভিতরে এই জন্য যাই বসে থাকি, সারা রাত বসে থাকি, নিচে নাই মা হাঁটি, উঠানে ভিতরে হাঁটি, কিভাবে থাকলে একটু ভালো লাগে? এই এই হাতে এভাবে ধরে এভাবে মাথা টিপতে ইচ্ছা করলে আর মাঝে মাঝে এরকম পিছনে পাঁচটা বালিশ থাকে এটা লাগে। আর কিছু বলবেন? এখন স্যার আমার যাতে দুরারোগ্য হওয়ার একটা একটু আমি যাতে একটু ভালো থাকতে পারি, ভালো হয় রোগটা, এই জন্য আপনাদের কাছে আসা, আপনাদের ব্যবস্থা নেয়। তো যখন আপনার খুব বেশি যারা যন্ত্রণা করে সেই সময়টা আপনার মূল অবস্থা কী? সেই সময় স্যার কান্নাকাটি আর কি করেন তখন? শোক দেওয়ার শুধু পানি বারে হাত টেকতে থাকি আর ফ্যান চালাই রাখি। তো আপনি কেমন আছেন বলেন? ইনশাআল্লাহ স্যার সেই মোটামুটি আল্লাহ ভালোই রাখছে, শুধু এইটা এটাই ঘাও আছে, অর্থাৎ ঘা শুকিয়ে গেছে না? হ্যাঁ শুকিয়ে গেছে। তো হাড়টা বেরিয়ে পড়ছে একেবারে? হ্যাঁ। মানে এটা কি পরে যাবে? এটা থাক তো কাটা লাগতে পারে, ওই যেগুলো ইয়ে ছিল না এরপরে কেমন পোড়া পোড়া মতো ছিল ওগুলো সব পড়ে গেছে? পড়ে গেছে। এটা কি পচন বন্ধ হয়েছে? এটার এটা কিছু আছে, মানে এটা পরিষ্কার হয়েছে, শুধু একটা আঙুল একটু পচন আছে আর গুলো সব বন্ধ হয়ে গেছে। এই যে পেশেন্টের যে বর্ণনাশনে আমরা কি বুঝলাম সে কোন স্টেটে আছে, আমি যে সমস্ত রূপগুলো আলোচনা করেছি তার ভিতরে কমন পড়ে গেছে কিন্তু তীব্র যন্ত্রণা কষ্ট সহ্য করা যায় না। কি বলেছে? প্রচন্ড যন্ত্রণা যখন হয় তখন সে শুধু কান্নাকাটি করে চলতে পারি পড়ে, একটু ঘুম নাই সারা রাত জেগে থাকি কোনো ঘুম নেই, আল্লাহ আমার মৃত্যু দাও বলেছে,
যে আল্লাহ আমাকে মৃত্যু দাও, এই যন্ত্রণা সহ্য করে আর বাঁচতে চাই না, মৃত্যু কামনা করেছে বেশি, ডেথ ডিজায়ার্স অ্যাঙ্গুইশ ফ্রম ইরিটেবিলিটি পেইন ফ্রম বলেছে যে ভালো কথাও সহ্য হয় না, মেজাজটাও কিটকিটে হয়ে গেছে, সামান্য বা ভালো কথা বললেও এখন আর সহ্য হয় না, ইরিটেবিলিটি পেইন ডিউরিং ডিউরিংস ডাই অ্যাবাউট টু বলেছে এখন যে অবস্থা এখন সাম মৃত্যু তো সামনে, এই যে অবস্থা প্রথম আস্তে আস্তে যে অপর দিকে আগায় আমি তো আর বাঁচবো না, তার ভিতরে অ্যাবাউট টু ডাই অর্থাৎ মৃত্যু খুব কাছাকাছি বেশি দূরে না এসে গেছে, পরে তো যাবো যে অবস্থা লাইফ হিসেবে পর আপনাদের কাছে আসছি যদি ভালো হতে পারি, ক্ষীণ একটা আশা তার মধ্যে কিন্তু আছে যে ভালো হতে পারি, এবং ভালো হলে কী করবে তার একটা ছেলে আছে ছেলেটাকে একটু মানুষ করে যেতে পারতাম, মানে একটা ভালো অবস্থায় এসে যেতে চায়, দিস ইজ লাইফ ডিজায়ার ফর আর ডেলিশিয়াস ডিলিজিয়াস, এই কথাটা এই রূপে একটু বুঝতে হবে, বলেছে কি যে এই যে আপনাদের স্যারের কাছে আসছি যে ভালো হতে পারি, এই যে একটা বিশ্বাসটা এটা কিন্তু একটা ডেলিশন, তার একটা ফিলিং যেখানে আসছি এটা ভালো হতে পারে, এটা রিলিজিয়াস ডেলিশন রিলিজিয়াস রিলিজিয়াস যে ব্যাপারটা এর কিন্তু কোনো লজিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, সে তো কোনো রিজন নেই যে আমাদের এখানে আসছে ভালো কীভাবে হবে, কোন একজন থেকে এসে বললো যে ভালো হবো আমি এখানে, এটা একটা বিশ্বাস এর কোনো লজিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই, হ্যাঁ সেটা সেটা একটা রিজনেবল কথা, ডেলিশন্স রিলিজিয়াস বেরোনা 3x 3 ডোজেস 5 মিনিটস ইন্টারভেল 5 মিনিট পরে পরে তিনটা ডোজ দেওয়া হয়েছে, শুধুমাত্র অবাক করার ব্যাপার হলো কি যে এই তিনটা ডোজ একবারই মাত্র দেওয়া হয়েছে আর ফাইটাম চলে গেছে আর কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন পড়েনি, পাঁচটা ফলো আপ দেখেছি 5 মাস 6 মাসের মধ্যে রোগীটা কিন্তু ওই অবস্থায় গেছে, আমি মনে করি ইটস মিরাকল, বেলাডোনা একটা অ্যাকুইট মেডিসিন আমরা জানি ক্লাসিক্যাল অভিজ্ঞতা কি বলে এই শর্ট অ্যাক্টিং রেমেডি এই অ্যাকুইট প্রবলেম তীব্র হলে হঠাৎ আসে হঠাৎ যায় কত কিছু আমরা জানি, কিন্তু তার কোনো আভাস কি এই রুগীতে আসে, একটা ভয়ঙ্কর অবস্থা নিয়ে এসে কিন্তু আসছে, এটা আমি দেখতে পারিনি, ভিডিওটা ক্লিয়ার না ক্লিয়ার থাকলে বুঝতে পারতেন, রাতকে উঠতে হয় হাতটা দেখে, এই পেশেন্ট বেলাডোনায় কমপ্লিটলি ভালো হয়ে গেল বলা যায়, তাহলে কি বুঝলাম আমরা সেগাস মেথড নিয়ে অনেকেই নাকশি গায় কত কথা বলে এই শুধু মানসিক লক্ষ্য পাগলটা করে, এই কেসটা কি তার উত্তর নয়, আমি মনে করি ছোটখাটোটা জবাব যারা এই সেগাস মেথড নিয়ে কথা বলে না বুঝে না জানে এটা অনুচিত কার্য, যারা জ্ঞানী মানুষ তাদের অন্তত উচিত নয় এই নিয়ে এরকম ভাবে মন্তব্য করা, আগে জানতে হবে বুঝতে হবে তারপর মন্তব্য করতে হবে, এরকম অসংখ্য কেস আমাদের কাছে আছে যা কোথাও ভালো হয়নি আমাদের কাছে ভালো হয়েছে,